হ্যালো ইউটিউব ওয়েলকাম ওয়ান্স এগেন ডক্টর জাকির নায়ক বর্তমান বিশ্বে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত আলাপের তুঙ্গে থাকা একটি নাম মুসলিম বিশ্বে ডক্টর জাকির নায়ক এমন কিছু করে দেখিয়েছেন যা অত্যন্ত কম মানুষই করতে সক্ষম গত শতাব্দীতে সবচেয়ে বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাঁর কথায় অনুপ্রাণিত হয়ে মহাবিশ্বে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর কোরআনে নেই এই তথ্যটি আমাদের সবার জানা থাকলেও কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করার মতো জ্ঞান আমাদের সবার নেই ডক্টর জাকির নায়ক সেই কঠিন কাজটি খুব সহজেই করে দেখাচ্ছেন সারা পৃথিবী জুড়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ যে কোরআন শরীফের অনেকগুলো ভুল ধরেছেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মুসলমানের মধ্যে কেউই উইলিয়াম ক্যাম্বেলের ভুলগুলোর কোনো ব্যাখ্যা দিতে পারেনি কিন্তু ডক্টর জাকির নায়ক দু সালে উইলিয়াম ক্যাম্বেলের প্রতিটা ভুলের ব্যাখ্যা দিয়েছেন কোরআনের আলোকে এবং বলেছেন সেগুলো ভুল নয় সঠিক পাশাপাশি তিনি ধরিয়ে দিয়েছেন বাইবেলের বাইশটি ভুল যেগুলোর ব্যাখ্যা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলও দিতে পারেননি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম এবং কোরআন হাদিস সম্পর্কে অসাধারণ কঠিন কঠিন প্রশ্নগুলো ডক্টর জাকির নায়কের কাছে ছুটে আসে যে যেগুলোর উত্তর দেওয়া সত্যি অনেক কঠিন কিন্তু অবাক হল সত্য কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করা প্রতিটা প্রশ্ন নিয়ে জাকির নায়ককে এ পর্যন্ত কেউ আটকাতে পারেননি তিনি প্রতিটা প্রশ্নের সঠিক এবং সহজ সমাধান দিয়েছেন পবিত্র কোরআন শরীফের তিরিশ পাড়ার প্রতিটা পৃষ্ঠা দাড়ি কমা সব কিছুই তার মুখস্থ তিনি অনায়াসে বলে দিতে পারেন কোন পৃষ্ঠায় কি উত্তর রয়েছে এবং কোন আয়াত রয়েছে ছোটবেলায় যে জাকির নায়েক ঠিকভাবে কথা বলতে পারতেন না তোতলামোর কারণে সেই জাকির নায়ক অনর্গল কথা বলে যাচ্ছেন লাখো মানুষের সামনে কিন্তু কীভাবে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেলাইকন ক্লিক করে রাখুন যেন কোনোভাবেই পরবর্তী আপডেট মিস না হয়ে যায় এনজয় করুন পুরো ভিডিওটি ডক্টর জাকির নায়কের পুরো নাম জাকির আব্দুল করিম নায়ক যিনি জন্মগ্রহণ করেন আঠারোই অক্টোবর উনিশশো সালে চুয়ান্ন বছর বয়সী ডক্টর জাকির নায়ক মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন ব্যক্তিগত জীবনে ডক্টর জাকির নায়েক একজন এমবিবিএস ডক্টর যিনি কিষাণ চাঞ্চল্য কলেজ থেকে পড়াশোনা করেছিলেন এমবিবিএস পাঠ্যকানোর জন্য ডক্টর জাকির নায়েক টুপিওলা মেডিকেল কলেজ বি নার নায়ার চ্যারিটেবল হসপিটাল এবং ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে পড়াশোনা করেছিলেন স্কুল জীবনে ডক্টর জাকির নায়েক অত্যন্ত মেধাবী এবং যুক্তিসঙ্গত আলোচনায় অভ্যস্ত ছিলেন সে সময়ের সব বিতর্কেই তার টার্গেট থাকত তিনি জিতবেন কিন্তু তোতলামোর কারণে সব জায়গায় তিনি সমান সফলতা পেতেন না উনিশশো সালে আহমেদ হোসেন দিদাদের সাথে ডক্টর জাকির নায়কের প্রথম সাক্ষাৎ হয় যিনি ছিলেন একজন সাউথ আফ্রিকান মুসলিম এবং পাবলিক স্পিকার যার অনুপ্রেরণায় আজকে মুসলিম বিশ্ব পেয়েছে ডক্টর জাকির নায়ককে ইসলামিক বিভিন্ন বিতর্কে এবং প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নায়েক এতটাই প্রখর ছিলেন যে আহমেদ দিদাত তাকে দিদাত প্লাস উপাধি দিয়েছিলেন ডক্টর জাকির নায়কও বিভিন্ন সময় বিভিন্ন লেকচার দিতে গিয়ে সেটা স্বীকার করেছেন আহমেদ দিদাদের অনুপ্রেরণায় তিনি আজকের জাকির নায়কে পরিণত হয়েছেন তবে সব পাওয়ার জন্য সবার আগে তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন মহান আল্লাহ তালার কাছে উনিশশো সালে প্রথমবারের মতো ডক্টর জাকির নায়েক ইসলামের দাওয়াত দেওয়ার জন্য স্টেজ ব্যবহার করা শুরু করেন সে সময় ডক্টর জাকির নায়কের এক সহকর্মী বক্তব্য দেওয়ার সময় স্টেজে আটকে যান তিনি প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না এবং ব্যাক স্টেজে থাকা ডক্টর জাকির নায়ক খুব সহজেই ধরতে পারেন উত্তরটা তিনি দিতে পারবেন দ্রুত স্টেজে উঠে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সবার নজর কেড়ে নেন এরপর থেকে শুরু করে এ পর্যন্ত ডক্টর জাকির নায়েক প্রায় দুই থেকে চার হাজার বক্তব্য দিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের উপর সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিলেও তার সবচেয়ে বেশি বক্তব্য দেওয়া হয়েছে ইন্ডিয়াতেই দু হাজার সাত সালের নভেম্বর থেকে প্রতি বছর একটি ফিস কনফারেন্স করতেন ডক্টর জাকির নায়েক যেটি অনুষ্ঠিত হতো মুম্বাইয়ের সায়নের সুমাইয়া গ্রাউন্ডে যেখানে জাতি ধর্ম বর্ণভেদে যে কোনো মানুষ আসতে পারতেন এবং তাদের নির্দিষ্ট প্রশ্ন নিয়েও আসতে পারতেন প্রশ্নের উত্তর দেওয়া এবং ইসলামের দাওয়াত দেওয়া ছিল সেই ফিস কনফারেন্সের সবচেয়ে বড় উদ্দেশ্য এসব কনফারেন্সগুলোতে ডক্টর জাকির নায়েক একাই বক্তব্য দিতেন না ডক্টর জাকির নায়ক সহ মোট বিশ জন বক্তা সেখানে বক্তব্য দিতেন ডক্টর জাকির নায়কের স্মৃতিশক্তি যে কোনো মানুষকে অবাক করে দেবে কোরআন হাদিস বেদ গীতা বাইবেল উপনিষদ এমন কোনো ধর্মগ্রন্থ নেই যেটা সম্পর্কে ডক্টর জাকির নায়েক জানেন না শুধু জানেন বললে ভুল হবে প্রতিটা ধর্মগ্রন্থের পৃষ্ঠা নাম্বার সাপ্টার নাম্বার তার সব কিছুই মুখস্থ ডক্টর জাকির নায়ক খুব ভালো করেই জানেন কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা দিতে গেলে অন্যান্য ধর্ম সম্পর্কেও তার খুব ভালো ধারণা থাকতে হবে আর সেজন্যই সব ধর্মগ্রন্থকেই তিনি মূলত নিজের মাথায় ঢুকিয়ে নিয়েছেন অ্যান্থ্রোপলোজিস্ট থমাস ব্লম হ্যানসন বলেছেন ডক্টর জাকির নায়কের হাদিস মনে রাখার ধরন এবং ব্যাখ্যা করার স্টাইল সব কিছুই তাকে মুসলিম জনগোষ্ঠীর কাছে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে উনিশশো একানব্বই থেকে উনিশশো চুরানব্বই সাল পর্যন্ত ডক্টর জাকির নায়ক অনেকগুলো লেকচার দিয়েছেন কিন্তু কোনো ধরনের ডিবেটে যাননি উনিশশো চুরানব্বই সালে ডক্টর জাকির নায়ক প্রথমবারের মতো পাবলিক ডিবেটে যান এবং সেটি ছিল বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের লজ্জা বইটি নিয়ে মুম্বাইয়ের মারাঠি পত্রিকার সঙ্গে আয়োজিত এই ডিবেটের নাম দেওয়া হয়েছিল ইজ রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম এ স্টাম্বলিং ব্লগ টু ফ্রিডম অফ এক্সপ্রেশন যে বিতর্ক অনুষ্ঠানটি চলেছিল প্রায় চার ঘন্টা ধরে এর মাঝে ছোট বড় অনেক ডিবেটে অংশগ্রহণ করল দু সালে ডক্টর জাকির নায়েক সবচেয়ে বড় ডিবেটে অংশগ্রহণ করেন যে ডিবেটের সাথে জড়িয়েছিল কোরআন হাদিসের সম্মান ধরে রাখার বিষয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সেই সময় পবিত্র কোরআনের অনেকগুলো ভুল ধরেছেন এবং তিনি বলেছেন সেগুলো ঠিক নয় আমেরিকায় শিকাগোতে অনুষ্ঠিত হতে যাওয়া সেই ডিবেটের নাম ছিল দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স দীর্ঘ সময়ের এই বিতর্কে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ডক্টর জাকির নায়কের সামনে তার দৃষ্টিতে কোরআনের কিছু ভুল তুলে ধরেন এবং সেই বিতর্কে ডক্টর জাকির নায়েক বৈজ্ঞানিকভাবে উইলিয়াম ক্যাম্বেলের তুলে ধরা প্রত্যেকটা ভুলের ব্যাখ্যা দেন কোরআনের আলোকে এবং প্রমাণ করে দেন সেগুলো ভুল ছিল না এবং কোরআন কখনোই ভুল নয় একই সময়ে তিনি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের বাইশটি ভুল তুলে ধরেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের দিকে এবং তার ব্যাখ্যা চান উইলিয়াম ক্যাম্বেলের কাছে উইলিয়াম ক্যাম্পবেল ভুলগুলোর কোনো ব্যাখ্যা দিতে পারেননি উপস্থিত জনতার সামনে তিনি স্বীকার করে নেন এই ভুলগুলোর ব্যাখ্যা তার কাছে নেই ওই বিতর্কের পরে আমেরিকান খ্রিস্টানদের মধ্যে রীতিমতো হইচই পড়ে যায় তারা নিজেরাও সন্ধিহান হয়ে পড়েন তাদের ধর্মগ্রন্থের এতগুলো ভুল নিয়ে এবং এই বিতর্কই ডক্টর জাকির নায়ককে নিয়ে আসে সবচেয়ে বেশি আলোচনায় দু সালের একুশে জানুয়ারি ডক্টর জাকির নায়ক ইন্টার রিলিজ ডায়লগে বসেন রবি শঙ্করের সাথে ভারতের ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হওয়া এই ডায়লগটি ছিল অ্যাউট দ্য কনসেপ্ট অফ গড ইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম এরপর দু হাজার চার সালে অস্ট্রেলিয়া এবং দু হাজার ছয় সালে ওয়েলসে ডক্টর জাকির নায়ক তার লেকচার দিয়ে আসেন দু দশ সালে ডক্টর জাকির নায়েকে ইউকে এবং কানাডাতে প্রবেশী নিষেধাজ্ঞা দেওয়া হয় কানাডিয়ান মুসলিম কংগ্রেসের প্রতিষ্ঠাতা তারিক ফাথা ডক্টর জাকির নায়েকের মতামতের ব্যাপারে সংসদ সদস্যদের সাবধান করার পর কানাডিয়ান সরকার ডক্টর জাকির নায়েকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ইউনাইটেড কিংডমের লন্ডন এবং শেফিল্ডে ডক্টর জাকির নায়েকের দুটি কনফারেন্স হওয়ার কথা থাকলেও সে সময়ের লন্ডনের হোম সেক্রেটারি থেরেসামি ডক্টর জাকির নায়েকের ইউকে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেন ডক্টর জাকির নায়েক অবশ্য দাবি করেছেন তার নিষেধাজ্ঞা পলিটিক্যালি হয়েছে লিগেললি নয় কারণ তার বক্তব্যগুলোকে বক্তব্যের বিষয়বস্তু ছাড়াই কেটে ছেটে প্রকাশ করা হয়েছে ফলে মিডিয়া সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম হয়েছে ভারতের বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক মহেশ ভাট অবশ্য বলেছেন ড জাকির নায়কের উপর নিষেধাজ্ঞায় প্রমাণ করে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে এরপর দু হাজার চোদ্দ সালে গাম্বিয়া এবং দু হাজার বারো এবং ষোলো সালে মালয়েশিয়ায় তিনি অসংখ্য বক্তব্য দিয়েছেন ড জাকির নায়ক বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন যার মধ্যে রয়েছে ইসলামিক সুপ্রিমিসি, মিউজিক পানিশমেন্ট অফ স্টেলিং উইমেন্স রাইট হোমোসেক্সুয়ালিটি বায়োলজিক্যাল এভলিউশন টেররিজম কিলিং অ্যান্ড সুইসাইড বোম্বিং নিয়েও তিনি কথা বলেছেন এবং তিনি সরাসরি বলেছেন ইসলাম কোনোভাবেই এগুলোকে সমর্থন করে না ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর জাকির নায়ককে সবচেয়ে বেশি ভয় পান যার প্রমাণ তিনি দিয়েছেন সর্বশেষ নির্বাচনী প্রচারণায় যেখানে তিনি ডক্টর জাকির নায়েকের নাম ব্যবহার করেই সাধারণ মানুষের কাছ থেকে ভোট আদায় করেছেন ভারতের রাজনৈতিক দল বিজেপির মুসলিম আগ্রাসনের ব্যাপারে সরাসরি প্রতিবাদ করেছেন ডক্টর জাকির নায়েক এবং তিনি নরেন্দ্র মোদীকে একজন মিথ্যুক বলে আখ্যায়িত করেছেন নরেন্দ্র মোদীকে তিনি একজন টেরোরিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন একই সময়ে তিনি নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করেছেন হিন্দুইজম নিয়ে ডিবেটে বসার জন্য কারণ ডক্টর জাকির নায়েক খুব ভালো করেই জানেন হিন্দুইজম নিয়ে ডক্টর জাকির নায়ক যতটুকু জানেন ততটুকু নরেন্দ্র মোদী কোনোভাবেই জানেন না দু সালে ডক্টর জাকির নায়েক দুবাই ইন্টারন্যাশনাল হোলি কোরআন অ্যাওয়ার্ডে দ্য ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ারে ভূষিত হন দু তেরো সালের পাঁচই নভেম্বর ডক্টর জাকির নায়েককে ডিপার্টমেন্ট অফ ইসলামিক ডেভেলপমেন্ট মালয়েশিয়া টুকো মালহিজ রাডিস্টিংগুয়েশিড পার্সোনালিটি অ্যাওয়ার্ডে ভূষিত করেন দু সালের দোসরাই ফেব্রুয়ারি ডক্টর জাকির নায়েক সৌদি আরবের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার কিং ফয়সাল ইন্টারন্যাশনাল প্রাইস ফর সার্ভিস অফ ইসলামে ভূষিত হন 2009 সালের পর প্রতি বছরই বিশ্বের সেরা পাঁচশো মুসলিম ক্ষমতা দলের তালিকায় ডক্টর জাকির নায়েকের নাম রয়েছে দু হাজার সালে দ্য ইনসেগনিয়া অব দ্য কমান্ডার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য রিপাবলিক অব দ্য গাম্বিয়া অ্যাওয়ার্ডে ভূষিত হন ডক্টর জাকির নায়েক গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াইয়া জামা তাকে এই পুরস্কারে ভূষিত করেন ওকে আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি চলুন ডক্টর জাকির নায়েক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানে নি নাম্বার ওয়ান ড জাকির নায়ক প্রতিষ্ঠা করেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা আই এবং তিনি ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ একাডেমিরও বোর্ড মেম্বার নম্বর টু ড জাকির নায়ক সালের একুশে জানুয়ারি চালু করেন ফিস টিভি ইন্ডিয়ার বাইরে ফিস বাংলা উর্দু এবং চাইনিজ ভাষায়ও প্রচলিত রয়েছে তবে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ফিস বর্তমানে নিষিদ্ধ তবুও ভারত বাংলাদেশের মানুষ ফিস গ্রহণ করছে গুগল প্লে স্টোরের মাধ্যমে গুগল প্লে স্টোরে ফিস টিভির অ্যাপসের মাধ্যমে ফিস সব ধরনের অনুষ্ঠান এখনও দেখা যাচ্ছে নাম্বার থ্রি ডক্টর জাকির নায়ক নিষিদ্ধ ইন্ডিয়ায় জন্মসূত্রে ডক্টর জাকির নায়ক ইন্ডিয়ার নাগরিক হলো বর্তমান সরকার ইন্ডিয়ার নাগরিকত্ব বাতিল করেছে ডক্টর জাকির নায়কের এবং তিনি বর্তমানে মালয়েশিয়ার রেসিডেন্টশিপ নিয়ে মালয়েশিয়াতেই বসবাস করছেন নাম্বার ফোর ইন্টারপোল দু সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট ডক্টর জাকির নায়কের ব্যাপারে রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করে কিন্তু ইন্টারপুল ইন্ডিয়ান গভর্নমেন্টের রেড অ্যালার্ট রিকোয়েস্ট রিফিউজ করে দেয় কারণ ইন্টারপোল মনে করে না ডক্টর জাকির নায়েক রেড অ্যালার্ট জারি করার মতো কোনো আসামি নাম্বার ফাইভ মনে রাখা ডক্টর জাকির নায়ক যে কোনো কিছু খুব সহজেই মনে রাখতে পারেন এবং কিভাবে এত বেশি মুখস্থ করতে পারেন সেটা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি আল্লাহর কাছে চেয়েছেন এবং আল্লাহ তালা তাকে সহযোগিতা করেছেন কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন ডিটারমিনেশন ডক্টর জাকির নায়ক ডিটারমেন্ট ছিলেন এবং আল্লাহ তালা তাকে হেল্প করেছেন তাই তিনি পেরেছেন তিনি সব সবসময় কথা বলেন এবং ডক্টর জাকির নায়ক খুব স্পষ্ট করে বলেছেন যত ধরনের চাওয়া আছে সব কিছু শুধুমাত্র তালার কাছে চাইতে হবে এবং তিনি অবশ্যই দেবেন ডক্টর জাকির নায়েক তার তোতলামোর জন্য কোনো ধরনের চিকিৎসা নেননি কিন্তু বর্তমানে তিনি যেভাবে কথা বলছেন সেটা স্পষ্ট কোনো সাবলীল মানুষের সে অনেক স্পষ্ট মনে হয় এর পেছনেও তিনি বলেছেন যে আল্লাহ তালার কাছে চাইলে পাওয়া যায় না এমন কিছু নেই ডক্টর জাকির আল্লাহ তালার কাছে চেয়েছেন এবং পেয়েছেন ডক্টর জাকির নায়েক কোনো ধরনের মুক্তি নন এবং ইসলামিক ব্যাখ্যা দেওয়ার জন্য কোনো সার্টিফিকেটও তার কাছে নেই তবুও তিনি যেভাবে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন এবং যুক্তিসঙ্গত আলোচনা করে যাচ্ছেন কোনো কোনো সময় তিনি মুক্তিদের চেয়েও অনেক ভালো ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন সুতরাং আল্লাহ তালার কাছে চাইলে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই এর প্রমাণ জাকির নায়ক দিয়েছেন ইসলামিক ধর্মগ্রন্থ আল কোরআন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন যে কোরআন হাদিসে রয়েছে পূর্ণ জীবনবিধান আর ডক্টর জাকির নায়েক সেই কোরআনকে নিয়ে পৃথিবীর সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন ডক্টর জাকির নায়েকের কোন বক্তব্যটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোনটি আপনার উপকারে এসেছে এবং ডক্টর জাকির নায়েক সম্পর্কে যে কোনো কথাবার্তা কমেন্টস বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার যে কোনো কথাবার্তা জানানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন এনজয় করুন পরের ভিডিওটি ততক্ষণ পর্যন্ত টাটা বাই